নমস্কার দর্শক বন্ধু ধর্মস্থা চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত আশা করি আপনারা প্রত্যেকে ভালো আছেন সুস্থ আছেন আমি আজ একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব এর আগের ভিডিওতে আমি আলোচনা করেছি তারই কিছুটা রাশ টেনে নিয়ে আমি এই ভিডিওতে আলোচনা করতে এসেছি এটা আমার মনে হয়েছে আমার আলোচনা করা উচিত তার জন্যই আলোচনা করব বলে ঠিক করেছি আপনারা কোথাও যাবেন না পুরো ভিডিওটাই দেখবেন মন দিয়ে যারা বিবেচক যারা বিবেক সম্পন্ন ব্যক্তি তারা বুঝবেন আর যারা বিবেকহীন যারা বোঝেন কম অল্প কথায় রেগে যান বা কুকথা বলার অভ্যেস প্রতি মুহূর্তে রয়েছে এমন ব্যক্তি ভিডিওটা দেখবেন না কেন বললাম যারা অপরাধী প্রত্যেকের ভেতরেই ভালো খারাপ দিকটা থাকে বিশেষ করে আমি যে সমস্ত পুরোহিতের কথা বলছি যারা সকালে মুরগির ব্যবসা করে সন্ধ্যাবেলা লক্ষ্মী পূজা করে আমি সেই সমস্ত পুরোহিতের কথা বলছি আমি যে সমস্ত পুরোহিতের কথা বলছি যারা একটা বাৎসরিক কাজের দায়িত্ব নিয়ে আমাকে ফোন করেন পিণ্ডের সংখ্যা কটি বা কটা পিণ্ড হবে যারা বাৎসরিক কাজের মতো কাজের দায়িত্ব নিয়ে বসে আছেন তারা পিণ্ডের সংখ্যাটা জানার চেষ্টা করে আমি সেই সমস্ত পুরোহিতের কথা বলছি যারা এখনও বাৎসরিক কাজের দিনটা দেখতে পারেন না আমি সেই সমস্ত পুরোহিতের কথা বলবো যারা এখনও আমাকে ফোন করেন যে সিঁদুরদানটা লাজমের পরে হবে না আগে হবে সপ্তবদী গমনটা কখন হবে কপুরুষের নান্দিমুখ ক্রিয়াটা করব এখনও নান্দিমুখের ক্রমটা বলুন এদিকে কিন্তু বিয়ের দায়িত্ব নিয়ে বসে আছেন জজমানকে কথা দিয়ে দিয়েছেন আমি আপনার বাড়িতে অমুক তারিখ বিয়ের কাজটা করব আমি সেই সমস্ত পুরোহিতের কথা বলছি আমার মনের ইচ্ছা কী ছিল জানেন এমন একটা দেশ দুনিয়া হতো যে পরীক্ষা দিতে হতো পরীক্ষায় যদি আমি ফেল করতাম আমি নিজেকে ভাবতাম যে না সত্যি আমার যোগ্যতা নেই তাই আমি ফেল করেছি তবু আমি মনের দিক দিয়ে চাইছিলাম প্রত্যেকের পেছনে একজন করে লোক থাকুক এমন অবস্থায় দাঁড়াক জিনিসটা অযোগ্য লোক কর্ম করে খাবে আর যোগ্য লোক ঘরে বসে থাকবে গামছা বেঁধে এইটা আমি ঠিক পছন্দ করি না যোগ্য লোক যজ্ঞের সম্মান পাবে অযোগ্য লোক তারা শিখবে তাদের তারা অপেক্ষা করবে বছর ব বছর তারা অপেক্ষা করবে আজকের উপনয়ন হচ্ছে পরের মাসে কাজে নেমে পড়েছে যাদের বয়স আছে যাদের শিক্ষাগত যোগ্যতা আছে আমি এই জেনারেশনের কথা বলছি যাদের অন্যান্য পেশায় যাওয়ার রাস্তা আছে এর আগের ভিডিওতে বলেছি তারা বয়স থাকতে থাকতে চারটির চেষ্টা করুন পারলে এটা সাইডে করুন এটার ওপর সম্পূর্ণ নির্ভরশীল হয়ে পড়লে আগামী দিনে কিন্তু আপনার পক্ষে খুব ভয়াবহ হবে কেননা চারিদিকে বাজারে প্রতিবন্ধকতা ছেয়ে গেছে এক হচ্ছে মহিলা পুরোহিত একদিকে মানে মানে একটা দেশকে চারিদিক দিয়ে আক্রমণ মনে করুন ব্রাহ্মণ সমাজ একটা দেশ চারিদিকে তার শত্রুপক্ষ এই পুরোহিতের নামে ঘাটে পথে আলোচনা চায়ের দোকানে বাজে আলোচনা এদিকে মহিলা পুরুতের মহিলা পুরোহিতদের বাড়াবাড়ি তারা বিভিন্ন মিডিয়া এসে তারা প্রচার করছে এদিকে ভণ্ড কীর্তিনিয়াদের উৎপাত বেশ কিছু ভণ্ড কীর্তনিয়া বৈষ্ণব সমগ্র বৈষ্ণবের ব্রাহ্মণ জাতির অপমান করছে তাদের তাদের পিতৃপুরুষের সাদ্য করছে আপনারা দেখছেন অনেকে এদিকে মঠ মন্দির সিদ্ধেশ্বরী ঘুণ্টেশ্বরী মন্ডেশ্বরী চন্ডেশ্বরী করুণাময়ী এই চারিদিকে মন্দির এবং মঠ গুরুবাবাজিদের আশ্রম চারিদিকে ঘিরে ধরেছে বর্তমান পুরীত সমাজের চারিদিকে আমি এই জন্যই এর আগের ভিডিওতে আমি নিয়ে এসেছি আপনাদের সামনে যাই হোক এমন পুরোহিত আছেন যারা কুড়িটা পঁচিশটা করে লক্ষ্মী পূজা সরস্বতী পূজা করেন একই পুরোহিতকে দেখেছি যারা দিনে তিনটে করে নান্দিমুখ করছেন একটা ঘাট কাজ করছেন দুটো নান্দিমুখ করছেন বা দুটো ঘাট কাজ করছেন একটা নান্দিমুখ করছেন বা একটা গৃহবয়স্ক চলে এসছেন আমরা তো ভাবতেই পারি না এক জজমান এক কাজ একটাই করব তাতে রেজাল্ট যাই হোক কারণ সময় পাবো না আগাগড়েই তাই করে এসেছি একটাই কালি পুজো করেছি আজীবন দুটো করতে যাইনি পয়সা যাই পাই অনেকেই বলেন আপনারা কলকাতা থাকেন তো পয়সা অনেক বেশি দেয় না বন্ধু বড় বড় অট্টালিকা মানেই তারা যে বেশি দেয় এমন কোনো কথা নেই অনেক গরিব মানুষও ভালো পয়সা দেন ভালো ব্যবহার করেন আমি বলবো তাহলে পুরোহিতের প্রতিবন্ধকতাটা চারিদিকে এদিকে মঠ আশ্রম এদিকে মহিলা পুরোহিত এদিকে ভণ্ড কীর্তনিয়া তারপরে তো কিছু পুরোহিতের কুনজর আছেই তারা চান এটা সব পাড়াইতেই থাকে তারা চান তারা একাই খাবেন একাই ভোগ করবেন একাই সব কাজ করবেন তা তো বন্ধু হয় না সকলেই ভাগযোগ করে খেতে হয় ভগবান সকলের পেট দিয়েছে সকলের মুখ দিয়েছে কিছু কিছু পুরোহিত আছে আপনার জজমানটা কি নষ্ট করলো আপনার জজমান কী কী একটা ফোন নম্বর দিয়ে আসলো বা যারা নতুন তাদের কিছু শেখাতে চায় না একটা কাজে নিল দুটো কাজে নিল আবার পরের কাজগুলোতে নিল না এই সমস্ত প্রতিবন্ধকতা তো আছেই তার জন্যই নবাগত পুরোহিতের উদ্দেশ্যে আমি এই কথাগুলি বলছি তারপর কিছু যজমানও আছেন যে তাদের কথা ভাবা যায় না লক্ষ্মী সরস্বতী পুজো করলে আপনাকে ডাকবে বাড়িতে একটা গ্রহরাজের পুজো করলে আপনাকে ডাকবে কিন্তু যখন শ্রাদ্ধ্যের একটা কাজ পড়ল ছেলেটি বিদেশ থেকে আসলেন বউয়ের কথা শুনলেন বউটি তার কানে বলে দিল এগো বাড়িতে না গো বাড়িতে করলে আমাকে তো খাটতে হবে আমাকে তো পাঁচজনকে চা হলেও দিতে হবে পাঁচজনকে জল দিতে হবে এই সমস্ত খাটনির মধ্যে আমি কিন্তু যাব না বউটি তার কানে প্রথম কুমন্ত্রণা দিল তার ফলে কি হলো সেই ব্যক্তিটি তার বইয়ের কুমন্ত্রণায় বাত্মীয় স্বজনের কুমন্ত্রণায় পাড়া প্রতিবেশীর কুমন্ত্রণায় বন্ধু বান্ধবের কুমন্ত্রণায় তারা চলে গেলেন কোথায় এই যে গুরু বাবাজিরা বসে আছেন তাদের চেলাচে বসে আছেন অপেক্ষায় সেই তা সেখানে চলে গেলেন সিদ্ধেশ্বরী ঘণ্টেশ্বরী মুন্ডেশ্বরী চন্ডেশ্বরী সারিদিকে মঠ মন্দির মসজিদ অমুক মঠ তমুক মঠ চলে গেলেন তারা একটু ভাবলেন না কিন্তু পুরোহিতের কথা তার বাড়ির যে পরবর্তী যে বাড়িতে পূজা অর্চা অর্চনাগুলো এগুলো তো তারা এসে করবে না সাধ্যের ব্যাপারটায় বা বিয়ের ব্যাপারটায় যেখানে ঠাকুর মশের আশা করে থাকেন সেখানে কিছুটা ভালো দক্ষিণা পাবেন কিছু জিনিসপত্র পাবেন তার মুখের সামনে দিয়ে তারা চলে গেলেন কোথায় ওই ঘণ্টেশ্বরী আশ্রমে তাহলে এগুলি সম্বন্ধে সতর্ক হওয়া দরকার যজমানরা আর কী করছেন কোনো কোন জায়গায় তারা তো বাবা মা মরে গেলে এখন তো কাপড় পরা অনেকেই ছেড়ে দিয়েছেন কেননা আমি একটা উদ্ধৃতি করে বলছি একজনের অর্থাৎ একজন কবির দুটি লাইন বাংলার কবি জীবনানন্দ দাস উনি একটা কবিতায় লিখছেন ছেলে পাশ করেছেন বিয়ে বাপের ভিটে চরুক ঘুঘু আমার তাতে কি যায় আসে ছেলে পাশ করেছেন বিয়ে ছেলে বিয়ে পাস করেছেন ছেলে এম বি করেছেন পিএইচডি করেছেন ডবলু বি দিয়েছেন বিবিএ দিয়েছেন কত রকম ইঞ্জিনিয়ার হয়েছেন মহা ইঞ্জিনিয়ার হয়েছেন সব হয়েছেন প্রকৃত শিক্ষা কিন্তু তার হয়নি তিনি পড়াশুনো করেছেন ভালো জায়গায় চাকরি করবেন বলে অনেক বেশি টাকা রোজগার করবেন গোটা চার পাঁচটা ফ্ল্যাট থাকবে তার জায়গা জমিনে মালিক হবেন সুন্দর দেখে একটা বউ আনবেন কিন্তু বাপ মায়ের শ্রাদ্ধটা কিন্তু সেভাবে করবেন না এসেই ডিসিশান নিয়ে নিলেন যে আমরা ওই বাবাজির আশ্রমে যাবো যেখানে নিয়ম কাজটুকু কিছুই হবে না দু ঘন্টায় কাজ শেষ তারপরে আপনাকে ঘণ্ট খাওয়াবে পয়সার মাধ্যমে পঞ্চাশ টাকা টিকিট কোথাও একশো টাকা টিকিট মানে ঘন্ট খাওয়াবে পাতলা ডাল ছেঁচড়া মোটা চালের ভাত লাইন দিয়ে বসে খাওয়াচ্ছে তিনি বাইরে এসে জজমান কী বলেন ও মায়ের সাধ্য করে কে কাজ কেমন হলো খুব ভালো হয়েছে আরে ভালো উনি কি বুঝলেন একটা সাদদের কাজ করতে হিমশিম খেতে হয় সকাল আটটায় বসলে বেলা তিনটে বাজে সেখানে ওরা দশটায় বসে বারোটায় শেষ জায়গা পরিষ্কার তারপর শ্রাদ্ধের পরে ব্রাহ্মণদের যে দান সামগ্রী গীতা দিতে হয় একটা বস্ত্র দিতে হয় একটা ফল দিতে হয় একটা পৈতে দিতে হয় কিছু ভোজন দক্ষিণা দিতে হয় সেটা কিন্তু তারা নিতে পারবেন না কাউনঠারে গিয়ে জমা দিতে হবে তাহলে দেখুন আপনি সেই ব্যবস্থাতেও মত দিয়ে দিলেন আপনার দেওয়া দান সামগ্রী আশ্রম কর্তৃপক্ষ হজম করল তাহলে ব্রাহ্মণরা কিছু পেলেন পেলেন তো না যেমন যেমন তেমন জায়গায় বিয়ে সাথী করছে বলে রাতের বিয়েও মালাবদল সিন্দুর দানের অনুষ্ঠানটা হবে আমি কিন্তু নামদিমুখ করব না বাপ মায়ের সাথে সাথে পরে কাজ করছে চুল না ফেলে ঘুরে বেড়াচ্ছে মানে ওনারা যেটা ঠিক করবেন সেটাই ঠিক সবাই মেনে নিচ্ছেন শুধু অসুজের গায়ে কাজটা বাইরের পুরোহিতকে দিয়ে করাবেন আমি বলি কি সময় এখন আর নচেত এমন একটা টাকা ডিম্যান্ড করুন এই সব যারা করবে বিশেষ করে আশ্রম মঠ মন্দিরে মন্দিরে কাজ করাবে মঠ মন্দিরে তাদেরকে ডিম্যান্ড করুন এমন টাকা তারা এমনিতেই সরে যাবে আর যদি দেন তাহলে আপনার ভালো হলো সাধ্যটাই যখন আপনাকে দিয়ে করাচ্ছে না তখন অসুজের বা ঘাট কাজের জন্য প্রচুর টাকা ডিম্যান্ড করুন কোনো না কোনো জায়গায় যাতে আপনার কাছে বাধা থাকে সেই ব্যবস্থাটা করুন শুধু পুরোহিতকে দোষ দিয়ে লাভ নেই হ্যাঁ পুরোহিতের দোষ নেই আমি বলবো না দোষে গুণেই মানুষ নিশ্চয়ই দোষ আছে হাজার দোষ আছে আছে অনেক পুরোহিত আছে ঘটের থেকে ডাবও তুলি নিয়ে খেয়ে ফেলেছে এমনও এমন আর আছে মানে আস পুজো হওয়ার শেষ হওয়ার সঙ্গে সঙ্গে সব জিনিসপত্র গোটাতে শুরু করেছে শেষ হতে দেরি গোটাতে শুরু নেই দেরি নেই এমনও আছে আছে আবার য আমরা বলি এতে গন্ধস্পং জমায় নম মা অকারান্ত শব্দ জমায় জমায় আর বলছে ভিডিওতে দেখছি জমা ওই নম কোথায় অন্তস্থ জয় ওকার আছে বলুন তো চিত্তগুপ্তা ওই নম ওই একটা লাগিয়ে দেবে শিব পুজো হচ্ছে শিবা ওই মানে ওইটা ওইটা কই মানে দেখছি যা মুখ দিয়ে পারছেন তাই বলছে বাবা বলা যাবে না আমার তো খুব ভয় লাগে গরম তেলে এক ফোঁটা জল পড়ে গেলে যে অবস্থায় সেই অবস্থায় হবে মুখ দিয়ে এখনো বোল ফোটেনি কথাটা পরিষ্কার বোঝা যায় না তারা যেহেতু যদি কলকাতায় থাকতেন তারা তাহলে বেরিয়ে যেত অবস্থাটা প্রত্যন্ত গ্রামে থাকেন সেখানে পুরোহিতের খুব অভাব শিয়াল বনে রাজা ওই শিয়াল বনে ওই বনে শিয়ালই একমাত্র রাজা করে যাচ্ছেন আমরা কি দীর্ঘ চল্লিশ পঞ্চাশ কাজ করছি না কচ করছি আমরা বেঁচে গেছি কেন আমরা বহু বছর আছি প্রফেশনে আমাদের অনলাইন মিডিয়া আছে তাই আমরা বেঁচে যাচ্ছি আমাদের বয়স হচ্ছে আমরা বেঁচে যাচ্ছি আগামী দিন কিন্তু খুব খারাপ আর এই নবাগত পুরোহিত এমনিতে এখন অনেকে শেখাতে চান না এদেরকে অনেকে সময় রোজুয়ার দিক পাশ কাটিয়ে যান আমি বলি কি সম্ভব হলে বই কিনুন ভালোভাবে পড়াশোনা করুন পারলে আপনার এলাকায় যে যোগ্য পুরোহিত তার কাছে যান উল্টাপাল্টা লোকের কাছে গিয়ে আপনি ওই জমায়োর জায়গায় জমাওই নম শিখবেন দেখবেন প্রত্যেকটা জিনিস লক্ষ্য রাখবেন আমি তো নাম বলবো না প্রত্যেকটা জিনিস লক্ষ্য রাখবেন আপনি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন দেখবেন আমার সঙ্গে যদি না মেলে তাহলে আপনি বাজে কমেন্টস করবেন প্রত্যেকটা পূজা অর্চনা বিষয়গুলো দেখবেন আমি কিন্তু দেখি আমার ভীষণ কৌতূহল আমি কিন্তু দেখি আর কি সুর সে যে কোন সুরে এটা কোন বেসুরো একজনের তো দেখি বেসুরো মানে কি সুর হঠাৎ করে চমকে যেতে হয় হরি বাবা হঠাৎ করে খেপলো কেন এই নাকি সুরে বলে না নাকি সুরে মন্ত্র আর কি এরকম উদ্ভব উদ্ভব সুর তার বেরোতে থাকে এও দেখেছি কেউ কেউ আবার নিজেরা কাজ করেন না অন্যকে দিয়ে কাজ করান ব্যাকগ্রাউন্ড পুরোহিত বলে না ব্যাকগ্রাউন্ড আর ওই ব্যাকগ্রাউন্ড পুরোহিত পেছন থেকে বলতে থাকেন এরকমও দেখা যায় দেখবেন অনেক আমার কথা বলে না আপনারা দেখে নেবেন বাজারটা একটু দেবেন মেইন হচ্ছে প্রোনাউন্সিয়েশানটা ঠিক রাখতে হবে আপনার হান্ড্রেড পারসেন্ট ঠিক না হলেও আপনি গুজরাটের লোকটা যে সংস্কৃতটা বলে মহারাষ্ট্রের লোকটা লোকেরা যে সংস্কৃতটা বলে যে সংস্কৃতটা বলে আপনার দক্ষিণ ভারতে সেই সংস্কৃত কিন্তু আশা করা উচিত নয় কারণ আমরা কিন্তু বাঙালি আমাদের এখানকার কালচার আলাদা কিন্তু তার জন্য এইটা নয় জমায়োর জায়গায় জমাওই নম আমি ভাবলাম আবার জোম্যাটোর ব্যবসা কবে ঠেকে শুরু হলো এইভাবেই বলেছে সব জায়গায় ওই ওই একটা লাগাবে আর একটা অনুষ্ঠান একটা লাগিয়ে দেবে সে কিন্তু দেখলো না কোথায় অনুষ্ঠান কোথায় অকারান্ত কোথায় একারান্ত এইসব দেখে না নম বলছে ব্রাহ্মণ্য দেবায় কোথায় ব্রাহ্মণ্য লেখা আছে নম ব্রাহ্মণ্য ব্রাহ্মণ্য ওরা বলে দেবায় দেবায় কোথায় লেখা আছে দেবায়। গো গোব্রাহ্মণ হিতায়চ জগদ্ধায় ওরা বলে জগদ্ধিতায় গোবিন্দায় একটা ওকার লাগিয়ে দিয়েছে আপনারা খেয়াল করবেন প্রত্যেকটা মন্ত্র শুরু থেকে শেষ পর্যন্ত যদি আমারও ভুল হয় আমারও ভুল হয় আমারও অজস্র ভুল হয় কিন্তু আমি চেষ্টা করি যতটা সম্ভব সংশোধন করার যাই হোক বন্ধু ভিডিওটি অনেক বড় হয়ে গেল এই কথাগুলি বলার অর্থ আছে আমার বলাতে যদি দুটো মানুষ যদি সচেতন হন তাহলে মনে করবো আমার সফলতা দুটো মানুষ যদি আশ্রমমুখী মঠমুখী মন্দিরমুখী যদি না হন ওটাই আমার উদ্দেশ্য আমি চাই আপনার বাড়িতে যেটুকু জায়গা আছে সেইটুকু জায়গার মধ্যে বাপ মায়ের কাজটা করুন অযথা অন্য জায়গায় করলে কি হয় জানেন আমি আপনাকে প্রামাণ্য গ্রন্থ দেখাতে পারি যে বাস্তু আপনার বাস্তুদেব ক্ষুণ্ণ হন আপনার বাস্তু যে খাবারটা আমাদের সিস্টেম আছে পৌরাণিক কাহিনী আছে আমার যে বাস্তু প্রতিটা কাজের একটা ভাগ কিন্তু বাস্তুদেব পায় সে বাস্তুদেব কিন্তু প্রধান্বিত হলেন হলো না তারপর কি হলো কাজটা খারাপ হলো গোজামিলের কাজটা হলো শাস্ত্রে বলা আছে পিতর মন্ত্র মিচ্ছন্তি ভক্তি মিচ্ছন্তি দেবতা ভক্তিতে ভগবান মেলে ভক্তিতে আপনি যদি পূজা অর্চনা যাই করুন যে কোনো পুরী লাস্টে যদি আরতিটা করে তাহলে পূজার জন্য যে ত্রুটি হয়েছে সে আরতিতে সে দোষ কাটে কিন্তু শ্রাদ্দির কাজে কিন্তু সেটা হবে না সেই কাজটা কিন্তু ঠিক ঠিক করতে হবে সে নারায়ণ বলি যাক বলুন পুষ্কর দর্শান বলুন পঞ্চাঙ্গ সস্তায়ন বলুন গৃহপ্রবেশ বলুন শ্রাদি বলুন বিবাহ বলুন উপনয়ন বলুন অন্নপ্রাশন বলুন যাই বলুন কতগুলো কাজ ঠিক রাখতে হবে যেমন তার মধ্যে শ্রাদ্ধাদি তো মাস্ট যাই হোক বন্ধু আজ তাহলে এখানেই শেষ করছি যারা এতক্ষণ আমার ভিডিওটি দেখলেন তাদের অসংখ্য ধন্যবাদ যারা এখনও দেখেননি তাদেরকে আপনারা অতি অবশ্যই বলবেন এই ভিডিওটি দেখবার জন্য পরবর্তী ভিডিওগুলো আমি বাস্তু বিষয় বা বাস্তু পূজা গৃহারম্ভের দিক নিয়ে আলোচনা করব প্রথম পর্ব দ্বিতীয় পর্ব তৃতীয় পর্ব এইভাবে আপনারা কিন্তু প্রত্যেকটা পর্বই দেখার চেষ্টা করবেন না হলে কিন্তু অসম্পূর্ণ থেকে যাবে আজ তাহলে এখানে শেষ করছি নমস্কার